হ্যালো ফ্রেন্ড, উর্মিলার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাইছি, যেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে আমি নার্সিং ট্রেনিং করাই, ঠিক আছে, পার্ট টাইম, ঠিক আছে। তা আপনাকে আমি দেখাবো আজকে অ্যাকুচেক মেশিন নিজে নিজেও কীভাবে আপনারা ইউজ করবেন, সেটা আপনার আমি ডেমো আজকে দেখাবো। মনে করলাম যে সবসময় তো অন্য কিছু দেখায়, আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবে ইউজ করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাকুচেক মেশিন, দেখুন দেখুন, এই অ্যাকুচেক মেশিন অনেকে ইউজ করতে জানে না, তা আমি আপনাকে এটা দেখাচ্ছি কী করে আপনি ইউজ করবেন। অ্যাকুচেকের মেশিনের থেকে আপনি মেশিনটা বের করবেন, ঠিক আছে। এটা করে আপনার কাছে একটা দেখে নিন মেশিন, ঠিক আছে। এটা কিছু নিচে রাখবেন না, মেঝেতে স্পেড, ঠিক আছে, এই যে দেখুন স্পেড, ঠিক আছে। ওকে, আপনি সব রেডি রাখলেন। আপনার এখন কি লাগবে, আপনার হচ্ছে কি স্পিড স্পিড লাগবে, কটন লাগবে, ঠিক আছে। আপনি প্রথমে কি করবেন, ভালো করে হ্যান্ড ওয়াশ করবেন পেশেন্টকে আপনি যদি করেন, প্রথমে স্পিডতে আপনি এই আঙুলটা দেখুন, এই যে এই আঙুলটাতে আপনি ক্লিন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে পেনটা সেট করে নিই, তারপর আপনাকে বলছি, ঠিক আছে। এই যে দেখুন এই চিপটা, এই চিপটা দেখাচ্ছে, এই চিপ হাওয়া যদি এয়ার ঢোকে নষ্ট হয়ে যায়, চিপের অনেক দাম, ঠিক আছে। আপনি যখনই সুগার টেস্ট করবেন তখনই চিপটা বের করবেন, আগে থেকে আপনি লাগিয়ে রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর এটা একবারই ইউজ করে থ্রো করতে হবে, মানে ফেলতে হবে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে নিডিল, নিডিল আপনি কীভাবে ইউজ করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিডিল হচ্ছে কি, আপনার এই যে দেখুন দেখুন পুরোটা আপনি দেখতে পারবেন, নিচটা সরু আর মাথা একটা আছে। এবার নিডিল লাগানোটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিডিল লাগাবেন। আচ্ছা, এই যে দেখুন পেনটা, ভালো করে দেখে নিন পেন, আমি পেনটাকে খুলবো, দেখুন এই যে হাতটা দেখছেন, এই যে দেখুন, এই যে এইভাবেই পেনটা খুলবো আস্তে করে, দেখুন আমি এইভাবে টেনে ইয়ে করেছি, এইভাবে সামনে করেছি, করে এটাকে খুলেছি, এটা পেছনে আসবে, ওকে। দেখুন এটা, এই যে ওগুলো একটু পেছনে নেবে, দিয়ে আমি এই যে নিডিলটা দেখছেন, আপনাকে দেখিয়েছিলাম নিডিলটা, দেখুন এই যে নিডিলটাকে আমি এই মাথাতে, এই যে দেখুন, এই যে এইরকম করে ঘুরিয়ে বের করলো, ওকে। এবার এইটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি আর এটাকে এরম করে পুশ করব, দেখুন পুশ হয়ে গেল, নিডিলে যাতে টাচ না হয় নিডিলে, ঠিক আছে। এবার আমি এই যে দেখুন এটাকে আমি এইভাবে লাগাবো, দেখুন এই যে এটাকে দেখেন টিক করে আওয়াজ হলো, এই যে দেখুন নাম্বারিং আছে, এগুলো 1 2 3 4 নাম্বারিং, ঠিক আছে। এবার কারো স্কিন যদি খুব মানে শক্ত টাইপের হয় তাহলে সেইভাবে সেট করে নিতে হবে, কারো ধরুন 2 3 4 যেরমই যা স্কিন হবে সেইভাবে আমার সেট করতে হবে। সেট করলে করে দেখুন সেট করে নেওয়া হলো, ঠিক আছে। এবারে এটাকে আমরা, আচ্ছা এটা হচ্ছে কি দেখেন, এইটা হচ্ছে কি এই পেনে দেখুন, এটাকে প্রথমে টিপে নিতে হবে, টিপে নেওয়ার পরে রেডি হয়ে গেছে, আমি এটাকে রাখলাম, ঠিক আছে। এবারে এই মেশিনটা দেখুন, মেশিনটা দেখছেন, দেখলেন তো, এই মেশিনের মধ্যে আমি এবার চিপ লাগাবো, আমি চিপটাকে রেডি করে রাখছি, দেখে নিন চিপটা, ভালো করে দেখুন, যেটা অ্যারো আছে আর এদিকে ব্ল্যাক আছে, ঠিক আছে। অ্যারোটা দেখছেন তো, ভালো করে অ্যারোটা দেখে নিন, দেখেছেন। এবার আমি এটাকে এর উপরে রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমি ওকে এই আঙুলটা, ঠিক দেখুন, যদি আপনি নিজের হাতে নিজে করতে চান, যদি এই আঙুলে একবার না হয়, ঠিক না হয়, তাহলে আপনি এই আঙুল ছেড়ে দেবেন, এই আঙুলেই করাবেন, অন্য আঙুল করলে ব্যথাটা বেশি লাগে। আপনি এই জায়গাটাকে এরকম ক্লিন করলেন, ভালো করে করে নিলেন, বা চেপে নিলেন, ঠিক আছে। করে আপনি নিজে যদি করেন, আমি আপনাকে বলছি, এই যে এটাকে আমি চেপে নিলাম, এবার দেখুন এখানে একটা ছোট বোতাম আছে, দেখুন ভালো করে বোতামটা আছে, আমি এটা সেট করেছি, সেট করেছি, দুই আছে দেখুন, দুই আছে, দেখে নিন দুই আছে সেট, ঠিক আছে,
দুই আছে, দুই মানে দুইটা তিনের মতো লাগবে, সরি দুই আছে। আমি এটাকে এই ধরুন এইখানে আমি আঙুলে টাচ করছি না আপনাকে, যে ডেমো দেখাচ্ছি, তারপরে আওয়াজ হবে, ঠিক আছে? এই যে বোতামটা ধরে আমি এই যে বোতামটা দেখুন, এই বোতামটা করলাম। আর একবার আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমে পেনটাকে টিপে দেবেন উপরেরটা, তারপরে এটাকে এইভাবে ঠিক এইভাবে করবেন, করলেন ব্লাড এসে গেল, ঠিক আছে? এবার ধরুন আমি যদি এটা আগেই লাগিয়ে রাখতে পারতাম, কিন্তু এটা আমি লাগিয়ে রাখতে পারতাম, কিন্তু এটা কি বলুন তো এইটা ক্যান্সেল হয়ে যায়। আমি এটাকে কি করলাম দেখুন, অ্যারো দেখেছেন, অ্যারো আমি এটাকে এরমভাবে চেপে দিলাম, দেখুন দেখুন এই যে আসছে, মানে এই যে ড্র দেখাচ্ছে আপনাকে, তার মানে এরা ব্লাড আপনার থেকে চাইছে, ঠিক আছে? ব্লাড চাইছে। আমি তাহলে কি করব, এই যে ব্লাডটা আমি বের করলাম, ব্লাডটা আমি আপনাকে ডেমো দেখাচ্ছি, ব্লাড আমি এ করছি না, একদিন আমি আপনাকে দেখাবো। এইভাবে ব্লাডটা দিলাম, ব্লাডটা ঠিক এই মাঝখানে যেখানে লাল আলোটা আসছে ওখানে দেবো, দেওয়ার পরে আমার সুগারটা এই স্কিনে এসে যাবে, ঠিক আছে? কত সুগার আছে, তারপরে আপনি কি করবেন এটাকে খুলে ফেলে দেবেন। এখানে আপনাকে কোনো কিছু টিপতে হবে না, এই যে দেখুন এই বোতামে আপনাকে কিছু করতে হবে না। মাঝে মাঝে যদি কিছু আসে, আপনি একটা ভালো চিপ নিয়ে, ভালো একটা চিপ নিয়ে আপনি এরম করবেন, অটোমেটিক্যালি যে আওয়াজটা হচ্ছে না এটা ঠিক হয়ে যায়, দেখুন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এতে কোনো বোতাম টেপাটিপি কিছু করবেন না, ঠিক আছে? ওকে, এবার এই স্ট্রিপটাকে আপনি ব্লাড লেগে আছে এটাকে একবারই ইউজ হয়, এটাকে ডাস্টবিনে ভালো করে ফেলে দেবেন, যাতে কারোর হাতে না লাগে। আচ্ছা, আর এই নিডিল, নিডিল আপনি যদি পেশেন্টের দিনে দু তিনবার সুগার মাপেন কি আপনি নিজেই মাপেন, নিডিল দু থেকে যদি আপনি নিজের জন্য মাপেন তাহলে একবার থেকে দুবার আপনি করতে পারেন, হার্ডলি তিনবার, তার বেশি করবেন না। নিডিলের মুখটা আসলে ভোঁতা হয়ে যায়, তাতে আপনার আরও বেশি লাগবে, ওকে? আর নিডিল জিনিস বেশি ইউজ করতে অনেক, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের যদি আমার এইটা ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো জানাবেন, থ্যাংক ইউ।